পাচারের আগে চারটি বহুমূল্য সোনালী তক্ষক সমেত সাত পাচারকারীকে গ্রেপ্তার করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে কালিয়াগঞ্জের ফতেপুর এলাকা থেকে এই তক্ষক সমেত ধরা পড়ে পাচারকারীরা। ধৃতরা সকলেই দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতরা হল রাজেশ মৃধা, সুশীত কুমার মণ্ডল, তাপস সরকার, সুজল সরকার, শিরেন সরকার, যতীন্দ্রনাথ কর্মকার এবং তনয় কবিরাজ। তক্ষক সমেত ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণ আইনে মামলা চালু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। রবিবার এদের পেশ করা হবে রায়গঞ্জ জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গেছে, এই তক্ষক পাচার চক্রে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের যোগ মিলেছে। তক্ষকগুলিকে জেলা বন দপ্তরের হাতে তুলে দেয় কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ ও বন দপ্তর ঘটনার তদন্তে নেমেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।